আসসালামু আলাইকুম, আমি রায়হান। আর আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব হচ্ছে এখানে স্টার টুল, এলিপ্যাস টুল, পলিগন টুল, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে। তো এখানে অনেক ধরনের কাজ আছে। তো প্রথমে আমি একটা একটা করে টুল সবই আমি নিচ্ছি আমার এই প্রজেক্ট ফাইলে। কন্ট্রোল দিয়ে যদি আমি সমান করলাম, প্রথমে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপরে একটা রাউন্ড নিলাম, তারপর একটা এলিপ্যাস নিলাম, তারপর একটা পলিগন নিলাম, একটা স্টার টুল নিলাম। তো আমি এই সবগুলারে গ্রুপ করলাম না, আপনারা কাজ করলে গ্রুপ করে করবেন, আমি আলাদা আলাদা বুঝাবো, যার কারণে আমি গ্রুপ না করে আমি বুঝাচ্ছি। এটার নাম রেক্টাঙ্গেল, এটার কোনো ইয়ে নাই। আর এটার নাম রাউন্ড, রাউন্ড হওয়ার কারণে এর কর্নারটা রাউন্ড। এই রাউন্ড টুলের গোলাকার কোনো বিশিষ্ট আয়তাকার বা বর্গ তৈরি করতে এটা ব্যবহার হয়। আর এলিপ্যাস তো দেখতেই পাচ্ছেন, ডিম থেকে শুরু করে পৃথিবী যা কিছু তৈরি করতে। আর এটা হচ্ছে বহুকোণ বিশিষ্ট ধরেন ক্ষেত্র একটা। তো এটা যখন আমি প্রথমে নিব, সিলেক্ট অবস্থায় যখন আমি নিব, পলিগন টুলটা আমি নিচ্ছি, দেখেন এটাকে সিলেকশন অবস্থায় আমি যদি এক হাত দিয়ে এটা ধরে মাউসের, আর এক হাত দিয়ে যদি কিবোর্ডের উপরের আপ অ্যারো বাটন, তীরের মতো যে চিহ্ন দেওয়া অ্যারো বাটন, অ্যারো বাটন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি, আপনাকে চেষ্টা করছি দেখানোর। সেটা হচ্ছে তীরের মতো চিহ্ন কিবোর্ডের। তো আমি এটাকে ডিলিট করলাম, পুনরায় আবার একটা পলিগন টুল নিলাম, আর এখানে আমি প্রেস করার জন্য কি হচ্ছে আমার এটা কোণ বৃদ্ধি হচ্ছে। তো আমি কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে এটাকে ডিলিট করলাম, আর এখান থেকে কি হচ্ছে আমার স্টার এখন আছে হচ্ছে, আমার কোণ আছে হচ্ছে 5টা। আমি এটাকে পেন টুল দিয়েও আঁকাতে পারি, পেন টুল দিয়ে আমি এখন আঁকাবো না। তো স্টার যখন আমি আবার নতুনভাবে পুনরায় নিতে যাব, সেক্ষেত্রে আমি এটাকে বাড়াতে পারি, এই যে বেড়ে যাচ্ছে উপরের আপ কিরো বাটন, অ্যারো বাটন, যার কারণে এটার ইয়ে হলো বেশি। এটা আমার তলে যাওয়ার কারণে এটা উপরে আছে, এটাকে আমি ধরে অ্যারেন সেন্ড টু ব্যাক করলাম, আমার এটা আসলো, এটা পলিগন। আমি এটাকে রাখলাম। তো এগুলো দিয়ে কিছু ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে বানানো যায় আমি সে বিষয়ে একটু আপনাকে দেখাই। সেটা হচ্ছে আমি এটাকে জুম করে ডিসপ্লেতে নিলাম, নেওয়ার পরে এটাকে ডাইরেক্ট সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেক্ট করার পরে আমি এখানের এই অ্যাঙ্কুরটাকে সিলেক্ট করব শুধু, আর এই অ্যাঙ্কুরটাকে সিলেক্ট করব শুধু। এটা করতে হলে আমাকে কী করতে হবে, একসাথে দুইটা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই শিফট প্রেস করতে হবে, আর শিফট প্রেস করলে একত্রে দুইটা হবে। আর এই দুইটা হ্যান্ডেল যে দুইটা বের হয়ে আসে সে দুইটা কিন্তু ইয়ে হয়নি। এই পাশে এই কর্নারে কনভার্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলে আমার এটা একটা শেপ তৈরি হলো। আর আমি তখন কী করবো, এটাকে সরি পুনরায় ছেড়ে দিলাম, আবার ড্রাগ করলাম পুরোটাই সিলেক্ট করার জন্য, একত্রে ইয়ে করলাম। আর এখান থেকে এক সাইড কমালে আমার জিনিস দেখতে খারাপ হচ্ছে, কন্ট্রোল জেড দিয়ে আগের স্থানে আমি অল্টারের সাথে আমি চাপ দিলে কী হবে, একসাথে দুই সাইডটা কমবে। এই যে আমার একটা পাতা তৈরি হয়ে গেল।
তো সেক্ষেত্রে আমি এখন এটাকে দিয়ে একটা ফুল বানাতে পারি। সেক্ষেত্রে আমি আর চাপ দিয়ে এটাকে ধরে, এই যে মিডিল একটা, এটাকে ধরে নিয়ে আসলে একটা মাপ অনুযায়ী এটা রোটেট টুল এই দিয়ে ঘোরানো যাবে। এখন এই যে ঘুরতেছে, আমি এইভাবে আপনাকে দেখালে একটু আপনার কষ্ট হয়ে যায়। কন্ট্রোল জেড দিয়ে আগে অপশনে গেলাম, এই যে এখানে রোটেট টুল, আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রোটেট হচ্ছে। আমি যদি এটাকে একটা মাপ অনুযায়ী নিয়ে যদি ছাড়ি, অবশ্যই কন্ট্রোলের সাথে অল্টার একবার চাপ দিতে হবে। আর এটাকে যদি আরো এইভাবে বাড়াইতে চাই, তো সেক্ষেত্রে এটাকে আমার কন্ট্রোল ডি দিলে আস্তে আস্তে এটা বাড়বে। তো আমার যদি মাপজোক একটু কম ঠিক নাই, যার কারণে আমার এটা এমন হলো, তো কন্ট্রোল জেড দিয়ে আগেই গেলাম। আর আমি আগেই বলছি যে সব ডিজাইনের মধ্যে পুরোটা চার অ্যাঙ্গেল হচ্ছে আপনার 360 ডিগ্রি। তো আমি এখানে চার ভাগে ভাগ করতে চাচ্ছি। এখানে অল্টারের সাথে যদি একটা ক্লিক করি, তাহলে এখানে কি হচ্ছে, আমার এটা একটা অপশন আসছে রোটেটের। আমি 120 দেওয়াই আছে, আমি এখানে 120 অথবা 4 9 36 90 করে নিলাম, 90 চার অ্যাঙ্গেলে কপি দিলাম, কন্ট্রোল ডি প্রেস করছি। এখানে আমার একটা ফ্লাওয়ারের একটা শেপ হলো। তো এটা আমার একটা ফ্লাওয়ারের শেপ হলো। শিফট অল্টার প্রেস করলাম, প্রেস করে আমি এটাকে নিয়ে আবার সমান করে, বলতে কি আমি এটাকে কন্ট্রোল জেড কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ওর উপরে ট্রাস্ট করলাম, তারপরে শিফট অল্টার ধরে এটাকে আরেকটু ছোট করে আমি ড্র্যাগ করে এর নিচে রেখে দিলাম, আর এখান থেকে এটার কালার চেঞ্জ করে দিলাম। কালার আপনি পছন্দ মতন দিতে পারেন, আমি একটা কালার দিলাম, আমি ব্লুই দিতে চাচ্ছি, ব্লুই থাক। আর এই পাশের কালারগুলো এটা আমি প্রথমে এটাকে একটা গ্রুপে নিব, আর এর জন্য এটা অবশ্যই শিফট শিফটের সহিত চাপ দিয়ে কন্ট্রোল জি অথবা অবজেক্ট গ্রুপ আনগ্রুপ, এই গ্রুপ কি করলে কি হলো, আমি এখন সিলেক্ট করলে শুধুমাত্র ওইটাই সিলেক্ট হবে আর ওইটা থেকে যাবে। কন্ট্রোল জেড, আমি উপরেরটা একটু গ্রুপ করতে চাচ্ছি, শিফট ধরলাম ধরলাম ধরলাম, অবজেক্ট গ্রুপ, এখন আমার এটা গ্রুপে আছে, এটাও গ্রুপ এটাও গ্রুপ। তো আমি এখানে থেকে এটার কালার চেঞ্জ করি, যদি তো আমি এটার কালার এখানে এটা দিলাম। আর এখন আমার কাজ হচ্ছে একটা ডাল বানানো, আর সেটা বানাবো অবশ্যই আমি পেন টুলের মাধ্যমে। তো আমি প্রথমে আবার জুম করলাম, জুম করার পরে আমি এখান থেকে পেন টুলটা নিব, অথবা শুধু পি প্রেস করে নিব, কি এই যে আমার পেন টুল চলে আসছে। তো আমি এই মিডিলে একটা পয়েন্ট রেখে আমি এদিকে নিয়ে আসলাম, ওকে। এখন এই মিডিলে যে ফিল কালার সেটাকে আমি নান করব, নান করলাম, আর এখান থেকে এটাকে নিয়ে একটা ব্লু কালার দেওয়ার চেষ্টা করছি। আমি পারফেক্টভাবে করছি না, অনেক সময় লাগবে টিউটোরিয়ালের, কালার কালার আমি আলাদা অন্য একটা সিস্টেমে শিখাবো। তো এখান থেকে একটু আমি উইথ একটু বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে এখান থেকে ডাইরেক্টে গেলাম। তো এখানে ডাইরেক্ট যখন আমি ধরছি তখন এটা পাচ্ছি না, আর যখন আমি এটার সাথে নিয়ে এটাকে ধরছি তখন আমার এখান থেকে এই যে ইউনিফর্ম একটা অপশন আছে, এখানে আমি পছন্দ মতন একটা সিস্টেমের সাথে দিতে পারি। তো আমি এটা দিচ্ছি, এটা দিলে কি হলো, আমার নিচের দিকে চিকন হচ্ছে আমার উপরের দিকে বড় হচ্ছে, সেক্ষেত্রে আমি এটা রোটেট করে ওই পাশে নিতে পারি, অথবা কন্ট্রোল জেড ইউনিক আমি এটাকে আমি এটার সাথে সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে আমার একটা ডালের মতো দেখাচ্ছে। তবে আমি ইউনিফর্ম থেকে আমি এটাকে নিতে যাচ্ছি, আর এটাকে নিয়ে আমি রোটেট করে একটু ঘুরাই দিতে যাচ্ছি। তো আমার হচ্ছে এখান থেকে এভাবেও দেওয়া যায়। তো আমি এটা প্রথমে রোটেট করলাম, আর এটাকে আমি রিফ্লেক্ট মোডে নিব। তো এখান থেকে ধরে আপনি এখানে রিফ্লেক্ট দেখতে পাচ্ছেন, এই রিফ্লেক্ট অপশনটা ডাবল ক্লিক করলাম, সরি প্রথমে এটাকে সিলেক্ট সরাতে হবে, এটাকে সিলেক্ট করলাম, রিফ্লেক্ট ডাবল ক্লিক করলাম ওইটার উপরে, যার কারণে এখানে আমি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। আমার এখানে ভার্টিক্যাল আছে, আমি এটাকে হরিজন্টাল করে দেবো,
আর হরিজেন্টাল করে এখানে কপি না দিয়ে আমি ডাইরেক্ট ওকে দেব। তাহলে আমার কি হলো, এটা এখন এটাকে আমি এটার সাথে সিলেক্ট করলাম, কিন্তু মূলতই আমার এটা ডিজাইনের সাথে একটু ইয়ে হয়ে গেছে। আমি এটাকে রোটেট করে নিয়ে আমি এইভাবে সিলেক্ট করলাম। তো এখানে আমার পাতার উপরে দেখতে পাচ্ছেন আমার ডালটা খুব সমস্যা করছে, তো আমার ডালটাকে আমি একটু নিচে নামাই দিতে চাই। তো এখানে ধরলাম, ধরার পরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এখন এটা আমার নিচে চলে গেছে। তো এখন আমি মূলত আমি চাচ্ছি এটার কিছু পাতা দেওয়ার জন্য। তো পাতা দিতে হলে যে এ আর এই যে এখান থেকে একটা নিয়ে এসে আবার অল্টারের সাথে আমি ছাড়লাম, ওখানেটা ওখানে থাকলে এখানে আমার একটা কপি হলো। তো আমি এটাকে নিয়ে একটু সরি ডাইরেক্ট টুল দিয়ে ধরবো। মাউস রে খুব ডিস্টার্ব করলি বাবা। ও শিট, সরি, বিরক্ত হবেন না, আমার মাউস একটু সমস্যা, তো আমি প্যাডে দিয়েই করি, প্যাড দিয়ে করতেছি। তো এই দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা, এইটাকে আমি আবার শুধু এ দিয়ে ধরে ইয়ে করলাম। তো আমি এটাকে এখন আমি আরেকটা নিব, তো সেক্ষেত্রে এখান থেকেও আছে ট্রান্সফর্ম, এই যে রিফ্লেক্ট কপি, আমি এটাকে এখন অ্যারো লেফট সাইডের অ্যারো দিয়ে আমি এটাকে নিতে পারি, আর এটাকে রোটেট করে দিয়ে একটু ঘুরিয়ে দিলাম, আর এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। এখানে এটাকে সিলেক্ট গ্রুপ করার জন্য আমার একটু সমস্যা করছে, তবে আনগ্রুপ করে কাজ করাই ভালো। বাস এই যে দেখতে পাচ্ছেন একটা পাতা তৈরি হলো। তো আমি বেশি ধারণা দিতে দিচ্ছি না, কারণ টিউটোরিয়াল অনেক লম্বা হবে। আমি এখন আপনাকে স্টার টুল দিয়ে একটা কিছু তৈরি করে দেখাচ্ছি। আমি প্রথমে এটাকে নিলাম, কন্ট্রোল সি দিয়ে নিলাম, তারপরে আমি অন্য একটা পেজে আমার এই ডিজাইনটার উপরে আমি এটাকে প্রেস করলাম কন্ট্রোল ভি দিয়ে, তারপরে এটাকে আমি শিফট অল্টারের সহিত ছোট করলাম, ছোট করে এটাকে একটু জুম করলাম। এখন আমি এটাকে যদি আমি এর সাথে একটু বসায় দিই, তাহলে এটা ওনার শার্টের যে প্যান্ট সেটা দেখাবে। তো সেটা আমি এখানে কালার চেঞ্জ করে দিতে পারি, আই চাপ দিয়ে আই ডোবার নিলাম, আই ডোবার নিয়ে এখানে এই কালারটা চেঞ্জ করলাম। আপনি বুঝতে পারছেন যে স্টার টুলগুলো আপনার এইভাবে উপকারে আসবে। তো এই হচ্ছে স্টার টুলে আরও অনেক তারকারা, বা আপনি যদি মহা আকাশের কিছু বানাতে যান সেক্ষেত্রে আপনাকে অনেক সাহায্য করবে। আস্তে আস্তে এই টিউটোরিয়ালগুলো পাবেন। তো আমি হার্ট করবো না, প্রথমে আপনাদের যখন একটা ধারণা হবে তারপরে আমি ডিজাইনের দিকে যাব। এর আগে চাচ্ছি যে আপনার নিয়ে আমি এই বিষয়গুলোতে আলোচনা করব, সহজ সহজ বিষয়গুলা। তো এই গেল আমার হচ্ছে স্টার টুল, গেল আমার এলিপ্যাস দিয়ে এটা বানানো, এটাও গেল পলিগন দিয়ে আপনি পারবেন, অ্যাপিয়ারেন্সের সাথে কাজ করলে আপনার অনেক ভালো হবে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে একটা মোড়ানো মোড়ানো একটা ভাব আছে, তো তারপরে একটা লেখা বা এই ধরনের কিছু একটা কিছু আপনি এর উপর দিয়ে দিতে যাচ্ছেন, কিন্তু জিনিসটা একটু মোড়ানো হলে কী হয়, ভালো হয়। এটা বানানোর অনেক সিস্টেম আছে, তবে আরও একটা সিস্টেম আছে, সেখানে হচ্ছে আপনি অবজেক্টে যাবেন, এনভলভ ডিসর্ট ওকে, আর এখানে হচ্ছে মেক উইথ ওয়ার্প অল্টার শিফট কন্ট্রোল ডাব্লিউর সাথে এটা হবে। তো এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা প্রিভিউ দিবেন,
প্রিভিউ দেওয়ার কারণে হচ্ছে আমার এখানে যে সফটওয়্যারের যে রোলস সেই অনুযায়ী আর্ক দিলে হচ্ছে এমন, তারপরে আর্ক লোয়ার নিচের দিকে হলো, আবার দেখা যাচ্ছে এটা দিলে এরকম। যদি আমি ফ্ল্যাগ সিস্টেমের কিছু দিতে যাই, এই যে ফ্ল্যাগ আমার এটা পতাকার ন্যায় হয়ে গেছে, তো আমি এটাকে পতাকা বানাতে চাচ্ছি না, আমি এটাকে বানাতে চাচ্ছি আর্ক। এই যে আর্ক হলো, আমি একে কপি কপি করলাম, কপি করে আপনি এখানে অবজেক্টে যে অ্যাপিয়ে এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড করে ওকে দিবেন। ওকে দিলে কি হলো, এটা আমার একটা পাথ তৈরি হলো। এখন আমি এটার কালার চেঞ্জ করতে পারি, স্ট্রোকের স্ট্রোকটা আমি নান করলাম, আর এটার কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, এটা দিলাম। তো বুঝতে পারছেন বন্ধুরা, তো এখানে দেখা যাচ্ছে আপনার এখানে কোনো একটা লোগো থাকতে পারে, এখানে যে কোনো একটা লোগো থাকতে পারে, যেমন আমার এখানে আরএম একটা লোগো ছিল, অথবা দেখা যাচ্ছে এই লোগোটাকে আমি কন্ট্রোল সি দিয়ে নিলাম আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আর এটাকে ওইভাবে আমি ছোট করছি। ছোট করার পরে আমি জিনিসটাকে এখানে বসাই দিলাম আর তল থেকে এটি ডিলিট করে দিলাম। তো দেখা যাচ্ছে যে আমার একটা লোগো প্যাটার্নেরও কাজ করতেছে, বা এখানে একটা কিছু লেখা থাকবে, এখানে একটা লোগো থাকলো, এটা কি হয় ব্যানারের ক্ষেত্রে এটা দেওয়া যায়, কিন্তু কোম্পানির লোগো হলে অবশ্যই এটা 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 না থেকে নিচে টেক্সটটা থাকলে ভালো হয়। তো এখানে টেক্সট টুল ইউজ করে আপনি এখানে টাইপ করতে পারেন, এখানে আপনি দিতে পারেন আর এ আই এইচ এ এন, এটা যেহেতু আমার নাম হচ্ছে রায়হান, তো আমি এটাকে এই বরাবর না দিয়ে এখানে দিতে পারেন, আর এটার সাথে এখান থেকেই টেক্সট টুল থেকে আছে, কিন্তু আমি আর টিউটোরিয়াল বাড়াতে যাচ্ছি না, আমি নেক্সট ডে বাকিটা দেখাবো। কন্ট্রোল জেড, তো আশা করি সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন বেশি বেশি প্র্যাকটিস করা। আমি নিত্যদিন যে কাজগুলো করছি, আমি সবসময় টিউটোরিয়াল অনেক ছোটোই বানাচ্ছি, আপনারা অস্থির হবেন না, আমি যখন প্রথম প্রথম শিখি তখন অনেক, তাও অনেক লম্বা হয়ে গেছে টিউটোরিয়ালটা।